الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সন্ধি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগরীর উদ্যোগে আয়োজিত লিডারশিপ ট্রেনিং ক্যাম্পের আজকের বাছাইকৃত ভাইদের নিয়ে এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক, প্রিয় সভাপতি, প্রিয় সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা এবং আজকের এই প্রোগ্রামের উপস্থিত যাদের নিয়ে প্রোগ্রাম, সেই সমস্ত শিক্ষার্থী সদস্য এবং সদস্য প্রার্থী দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে তিনি আমাদেরকে এরকম একটি প্রোগ্রামের মাধ্যমে তথ্য প্রযুক্তির কল্যাণে আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, এই নিয়ামতের বদৌলতে আমাদেরকে দেখা করার যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে খুব দীর্ঘ সময় কথা বলবো না, আজকে খুব অল্প সময়, নির্ধারিত বিষয়ে দু একটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলার, শোনার এবং সেই অনুযায়ী আমাদের জীবন গঠন করে ময়দানে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রথমে আমি আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমার জন্য, আমাদের জন্য, আমরা যে সব ভাইয়েরা বিভিন্ন সময়, আপনারাও অনেক ভাইয়েরা বিভিন্ন সময় ভিতরে ছিলেন, জেল খেটেছেন, মামলার মোকদ্দমার শিকার হয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আমাদের জন্য আপনারা দোয়া করেছেন। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদের দয়া করেছেন যে আমরা আবার আপনাদের মাঝে ফিরে আসছি এবং আপনাদের সাথে দেখা হয়েছে, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহর কাছে উত্তম যা যা কামনা করি। সাথে আপনারা শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন এবং দোয়া করেছেন, মাত্র কিছুদিন আগে আমার শ্বশুর আব্বা আপনাদের ইসলামী আন্দোলনের একজন খাদেম ছিলেন, আমার শ্রদ্ধেয় শ্বশুর আব্বা ইন্তেকাল করেছেন, ওনার জন্য আপনারা খাস করে দোয়া করবেন যেন আল্লাহ মাফ করে দেন এবং ওনার খেদমত চুকে আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ওনার পরিবারে যারা বেঁচে আছেন, ওনার স্ত্রী, ওনার পাঁচ ছেলে মেয়ে এবং পরিবারের সদস্য হিসাবে আমরাও যারা বেঁচে আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবর করার এবং তার পাশাপাশি আমাদেরকে তার সন্তান হিসাবে সৎকায় জারিয়ে হিসাবে অনেক নেকামল করার যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে নেকামলগুলো এখন শুধু তার কাজে লাগবে, আমাদের আর তার জন্য কিছুই করার নেই, সেই নেকামলগুলো যেন আমরা অনেক বেশি করতে পারি, যে নেকামলগুলোই শুধুমাত্র ওনার এখন কাজে লাগতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের নেকামলগুলো করার এবং সেই নেকামলগুলো আজকের এই ভয়াবহ কবরের অন্ধকার জীবনের সাথী হিসেবে যেন আল্লাহ তাআলা এই নেকামলগুলোকে করার এবং সেগুলোকে ওনার জন্য কাজে লাগাবে আল্লাহ তাআলা কবুল করেন, সেই জন্য আপনারা দোয়া করবেন। সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য। একজন দাসের কাজই হচ্ছে সে কতটা নিজেকে বিনয়ের সাথে, কতটা নিজেকে আবেগের সাথে মহান রবের জন্য নিজেকে পেশ করতে পারবে, সেটার উপরে নির্ভর করে দুনিয়ায় শান্তি এবং পরকালে তার সাফল্য অথবা মুক্তি। আমরা আল্লাহর গোলাম, একজন গোলামের পরিচয় এই তো, সে তার প্রভুর জন্য, সে তার সবকিছু দিয়ে নিজেকে উজাড় করে দিয়ে সে প্রভুর জন্য চেষ্টা করবে, আর সেটার মধ্যেই তার সফলতা, সেটার মধ্যেই তার কৃতিত্ব, সেটার মধ্যেই তার আনন্দ, সেটার মধ্যেই তার মজা। আর আমাদের যিনি প্রভু, তিনি হচ্ছেন এমন প্রভু, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতা তার হাতে, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সমস্ত ইজ্জাত, সমস্ত সম্মান তার হাতে, অত ইজ্জু মাংতাশা অত জিল্লু মাংতাশা, আমাদের রব হচ্ছেন, আমাদের আল্লাহ হচ্ছেন এমন
যিনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন। আমাদের প্রভু এমন শক্তিশালী, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা, মুহূর্তের মধ্যে একজনকে ক্ষমতাবান করে রাজত্ব দান করেন। আবার তিনি আমাদের আল্লাহ, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা, আবার মুহূর্তের মধ্যেই তিনি বান্দার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে তাকে পথের ভিখারি বানিয়ে দিতে পারেন। সেরকম একজন প্রভুর দাসত্ব করতে তো একজন গোলামের বিন্দুমাত্র দ্বিধা করার কোন সুযোগ থাকার কথা নয়। সেজন্য একজন গোলামের চেষ্টা করা উচিত, তার আনন্দ থাকবে, তার সাফল্য, তার কৃতিত্ব থাকবে এখানে যে সে আজকে ভালো খেতে পেরেছে, সে ভালো চলতে পেরেছে, সে ভালো একটি শার্ট পরতে পেরেছে, সে ভালো পড়াশোনা করতে পেরেছে, ভালো ডিগ্রি অর্জন করতে পেরেছে, দুনিয়ায় বড় চাকরি বাকরি ব্যবসার মালিক হয়েছে। এটার মধ্যে তার কোনো কৃতিত্ব নেই। তার কৃতিত্ব হচ্ছে সকাল থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত, ঘুম থেকে উঠে আবার আরেক সকাল পর্যন্ত সে তার মহান রবের জন্য কতখানি গোলামি করতে পেরেছে এবং সেটা কতটা বিনয়ের সাথে করতে পেরেছে, সেই চেষ্টা করাই হচ্ছে গোলামের জন্য সবচেয়ে বড় পরিচয়। সে পরিচয় আল্লাহ তাআলা কোরআনে আনিউবুদুল্লাহ, তোমার কাজ হচ্ছে আল্লাহর দাসত্ব করা, ওয়া জিতানিবুত তাগুত, এবং পাশাপাশি যত আল্লাহ দ্রোহিতা আছে সবকিছুকে অস্বীকার করো, সবকিছু এড়িয়ে চলো, সবকিছুকে তোমার হাত থেকে বিচ্ছিন্ন করে ফেলো। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা আল্লাহর গোলাম, তার দাস। এই আল্লাহর গোলাম এবং দাসদের মধ্য থেকে আল্লাহ তাআলা কাউকে কাউকে বাছাই করবেন তার প্রত্যেকটি নির্ধারিত কাজের জন্য। আপনি তার নির্ধারিত কাজের বাইরে কিছুই করতে পারবেন না, এটি আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত আছে। আকরা সূরায় লোকমান অথবা সূরায় আনাম অথবা সূরা ইউনুস, এগুলো পড়ে দেখবেন, সূরা ইউনুসের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বর্ণনা করেন, ইয়াম সাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, আপনার জন্য কোনো বিদুরিন, কোনো মুসিবা, কোনো কষ্ট, কোনো নির্যাতন, আপনার জন্য কোনো কষ্টদায়ক বস্তু যদি আপনার কাছে স্পর্শ করে, ইয়াম সাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া এমন কেউ নেই যে আপনাকে ওই কষ্ট থেকে আপনাকে মুক্তি দিতে পারবে, এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত। বিদুরিন কাশিফাল্লাহু ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ নেই যেটা থেকে আপনাকে মুক্ত করতে পারবে। আপনি জেলে যান, আপনার নামে মামলা হোক, আপনি নির্যাতনের শিকার হন, রিমান্ডের শিকার হন, যেখানে যে অবস্থায় থাকেন না কেন, এটি আল্লাহ তাআলা জানেন এবং তার নজরে আছে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি আপনার ভিতরের খবর রাখেন এবং তিনি সবকিছু পর্যবেক্ষণ করেন, এমনভাবে পর্যবেক্ষণ করেন যে তার নজরের বাইরে একটি জিনিসও নড়েও না, একটি পাতাও পড়ে না। সে আল্লাহ রাব্বুল আলামিন সাথে এটাও বলেন, ইউরিদুকা বিখাইরিন ফালা উরাদ্দান লিফাদহি ইউসিবু বিহি মান ইয়াশা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি বান্দার জন্য কোনো কল্যাণ নির্ধারিত থাকে, এই কল্যাণ থেকে গোটা পৃথিবীর মানুষ যদি তাকে বঞ্চিত করার চেষ্টা করে আর আল্লাহ থেকে নির্ধারিত থাকে, ইউরিদুকা বিখাইরিন ফালা উরাদ্দান লিফাদহি ইউসিবু বিহি মান ইয়াশা, ওটা তার বান্দার কাছে পৌঁছবেই, কারণ ওটা আল্লাহ থেকে নির্ধারিত আছে। ঠিক আপনার জন্য যদি কোনো কষ্ট, কোনো নির্যাতন, কোনো দুঃখ নির্ধারিত থাকে, আল্লাহ তাআলা বলেন ওটা আমি বান্দাকে এর জন্য বাছাই করেছি, সুতরাং ওটা তার কাছে পৌঁছবেই, গোটা পৃথিবীর মানুষ মিলেও তাকে এখান থেকে রক্ষা করতে পারবে না, বরং ওটা দিয়েই আমি তাকে পরীক্ষা করতে চাই, লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি এটার মাধ্যমেই তাকে বাছাই করে নিতে চাই যে তার কাজের দিক থেকে সে কতটা উত্তম। আহসান, আহসান শব্দ হচ্ছে আপনারা মাদ্রাসায় পড়েছেন যারা অনেকেই, তারা বা তারা বাইরেও ইসলামে আন্দোলন করার কারণে আপনারা জানবেন, এটা হচ্ছে ইসমে তাফজিলের ছিগা, সর্বোচ্চ সুপারলেটিভ ডিগ্রি যেটাকে বলা হয়। আপনি চূড়ান্ত ভাবে আপনার কাজের কতটা সৌন্দর্য উপস্থাপন করবেন সেটার উপরে নির্ভর করে আপনি নির্যাতনের মুখোমুখি হয়ে সাবরান জামিল, আপনি সুন্দর ধৈর্য ধারণ করার মধ্য দিয়ে আল্লাহর গোলামি করা। সূরা মুজাম্মিলে বলা হচ্ছে, অসবির ওয়া মা সবরুকা ইল্লা বিল্লাহ, সূরা হামিমা সিজদায় বলা হচ্ছে আপনি যে ধৈর্য ধারণ করবেন এটাও আপনার কোনো কৃতিত্ব না, এটা আল্লাহ তাআলারই নিয়ামত, শুধু আল্লাহ তাআলা নিয়ামতের অংশীদার করলেই কেবল পক্ষে আপনার পক্ষে সম্ভব যে আপনি সবর করতে পারবেন। অসবির ওয়া মা সবরুকা ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম, আপনি যদি সবর করতে পারেন এরকম কষ্টের মুখোমুখি হয়ে, নির্যাতনের মুখোমুখি হয়ে, ত্যাগ এবং কোরবানির মুখোমুখি হয়ে, ডেডিকেশনের মুখোমুখি হয়ে নিজেকে যদি
ধৈর্যশীল হিসেবে পরিচয় দিতে পারেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহজানু আলাইহিম, তাদের জন্য কোনো দুশ্চিন্তা নেই কারণ তাদের দায়িত্ব আমার। ওয়ালা তাহজানু আলাইহিম ওয়ালা তাকু ফি যাইকিম মিম্মা ইয়ামকুরুন, এমন কি তাদের বিরুদ্ধে গোটা পৃথিবী যদি ষড়যন্ত্র করে আমি আল্লাহ নিজে তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেব। ওয়ালা তাকু ফি যাইকিম মিম্মা ইয়ামকুরুন, শুধু সেটাই শেষ না, আপনি বান্দার জন্য চারটি নৈতিকতার পর্যায়ে আপনারা পড়েছেন, ইসলাম, ইমান, ইসলাম, তাকওয়া, ইহসান। এই চারটি পর্যায়ে সর্বশেষ পর্যায়ে উপনীত হওয়ার জন্য ত্যাগ এবং কোরবানির নমুনা উপস্থাপন করা ছাড়া একজন ইমানদারের সামনে বিকল্প আর কোনো ব্যবস্থা নেই। ত্যাগ কোরবানির নমুনা উপস্থাপন করা ছাড়া মহসিন পর্যায়ে পৌঁছার আর কোন বিকল্প পথ একজন ইমানদারের সামনে খোলা নেই, কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াসবির ওয়া মা সবরুকা ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহর সাহায্য পেলেই কেবল তুমি সবর করতে পারবে। ওয়ালা তাহজান আলাইহিম, এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে কোনো দুশ্চিন্তা নেই তোমার জন্য, তোমার কোনো উদ্বেগ উৎকণ্ঠার কারণ নেই। ওয়ালা তাকু ফি যাইকিম মিম্মা ইয়ামকুরুন, এবং দুনিয়ার সমগ্র মানুষ যদি তোমার পক্ষে বিপক্ষে ষড়যন্ত্র করে, তারা যদি কোনো অপকৌশল অপচেষ্টার আশ্রয় নেয়, আল্লাহ তাআলা ওটা নিজে মোকাবেলা করবেন। ইন্নাল্লাহ মা আল্লাযিনা তাকাও, এবং এই সমস্ত মুত্তাকি আল্লাহ ভীরু লোকদের সাথেই আল্লাহ তাআলা আছেন। ইন্নাল্লাহ মা আল্লাযিনা তাকাও, আল্লাহ তাআলা এই সমস্ত মুত্তাকিদের সাথে আছেন এবং এই সমস্ত মুসলিমদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো এই জন্য বলেছি যে আপনার জীবনের লক্ষ্য নির্ধারিত হতে হবে যে আপনি আপনাকে নিজেকে কতখানি আল্লাহ রাব্বুল আলামিনের এই পছন্দনীয় বস্তুর বাছাইকৃত পাত্র হিসাবে তৈরি করতে পেরেছেন। সেজন্য আমরা তিনটি কথা বলে থাকি, শাহাদাত, ত্যাগ কোরবানি, নির্যাতন নিপীড়ন, এগুলোর জন্য তিনটি দিক থেকে আপনাকে আগে বাছাই হতে হবে। নাম্বার ওয়ান, আপনি নিজেকে কতখানি প্রিপেয়ার করতে পেরেছেন, প্রিপারেশন। প্রথমটাকে বলি আমরা প্রিপারেশন, দ্বিতীয়টাকে আমরা বলি ডেডিকেশন, যে ত্যাগ এবং কোরবানি আপনি নজির হিসাবে উপস্থাপন করতে চান। তিন নম্বর হচ্ছে প্রেজেন্টেশন, এটাকে উপস্থাপন করার ক্ষেত্রে আপনি কতটা সহনশীল, কতটা ধৈর্যশীল, কতটা নমনীয়, আপনার মধ্যে কোনো অহংকার জাগ্রত হয় কিনা। আপনি এতগুলো মামলার আসামি, আপনি এতদিন জেল খেটেছেন, আপনি এতদিন রিমান্ডের শিকার হয়েছেন, আপনি শহীদ পরিবারের সন্তান, আপনি শহীদ পরিবারের ভাই, অথবা আপনি শহীদ পরিবারের কোনো আত্মীয়, এর মধ্য দিয়ে আপনার মধ্যে কোনো অহংকার, আপনার মধ্যে কোনো আভিজাত্য কাজ করে কিনা, নাকি আপনি আরো বিনয়ী, এবাদা গোলাম হিসাবে আপনার পরিচয় রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে দান করেছেন। মাহুয়াল ইবাদা, মাহুয়াল আবেদ, গোলাম কে, এবাদা দাসত্ব কি, মাহুয়াল আবেদ, মাহুয়াল ইবাদা, এবাদা দাসত্ব কি, গোলাম কে, তার পরিচয় কি? রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইবাদাতু মাহুয়াল গায়াতিল জুব্বি ও বিগায়াতিল হুব্বি, ইবাদত হচ্ছে, দাসত্ব হচ্ছে, আল্লাহর গোলামি হচ্ছে বিগয়াতিল জুব্বে, সর্বোচ্চ বিনয়, ও বিগয়াতিল হুব্বে, সর্বোচ্চ ভালোবাসা নিয়ে আল্লাহর সামনে নিজেকে পেশ করা। এটা হচ্ছে প্রিপারেশন, আপনি প্রিপারেশন নিতে পেরেছেন কিনা, সর্বোচ্চ বিনয়ের সাথে সর্বোচ্চ ভালোবাসা, ভালোবাসার সাথে যদি অহংকার কাজ করে এই ভালোবাসা তুচ্ছ হয়ে যাবে। আল্লাযিনা দাল্লা সাইহুম, আল্লাহ তাআলা কোরআনে সূরা কাহাবে বলেন যে আমি এই সমস্ত আমলগুলোকে ফাহাবিতাত আমালুকুম, এগুলো শেষ করে দেবো আমি। আল্লাযিনা দাল্লা সাইহুম ফাহাবিতাত আমালুহুম, এগুলো আমি এমন ভাবে শেষ করে দেব, এই সমস্ত লোকরা মনে করে যে তারা খুব ভালো কাজ করতেছে, ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ধারণা করে যে তারা খুব ভালো কাজ করতেছে। আপনার মধ্যে যদি ভালোবাসা, বিনয় এবং এই সমস্ত ত্যাগ কোরবানির সাথে যদি আপনি নিরহংকার না হতে পারেন, আপনি যদি নিজেকে বিনয়ী করে গড়ে তুলতে না পারেন, আপনার মধ্যে যদি আল্লাহর ভালোবাসার সাথে বিনয় যোগ না হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সমস্ত বিনয়, এই সমস্ত ভালো কাজ, এই সমস্ত নির্যাতন নিপীড়ন,
এগুলো শুধু দুনিয়াতে থাকবে, এগুলো কিয়ামতে কোনো কাজে লাগবে না। বরং আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসে জবাব দিয়েছেন যে এগুলো তার বিনিময় হিসেবে বলা হবে, যে দুনিয়াতেই তোমাকে যা দেওয়ার, দুনিয়াতে যা তোমার পাওয়া তা তুমি পেয়ে গেছো, তোমাকে আর এখানে কিচ্ছু দেওয়া হবে না। সেজন্য দাসত্ব করার ক্ষেত্রে আপনাকে তিনটি জিনিস মাথায় রাখতে হবে। একটি হচ্ছে প্রিপারেশন, যেটাকে আমরা বলেছি, আপনার প্রস্তুতিটা নিতে হবে নিরহংকার মুক্ত প্রস্তুতি, প্রস্তুতিটা নিতে হবে বিনয়ী। আপনি এমনভাবে নিজেকে প্রস্তুত করবেন যে আল্লাহ তাআলা আপনাকে ওটার জন্য বাছাই করবেন, আপনি চাইলেই নির্যাতনের মুখোমুখি হতে পারবেন না। আমরা কখনো কখনো মনে করি কষ্টের জন্য, কষ্টের কারণে, যে হা এতগুলো মামলা আল্লাহ তাআলা শুধু আমাকেই দিল, এতগুলো নির্যাতনের মুখোমুখি শুধু আল্লাহ তাআলা আমাকেই করলো, পুরো পরিবারকে আমাকে নির্যাতনের মুখোমুখি করে ফেলে দিল এই রংপুরে অথবা এই বাংলাদেশে, আর কাউকে পাওয়া গেল না। অথবা আমরা কখনো কখনো ভাবি যে এই লোকটা বোধ হয় কিছু মানে অপকর্ম আছে, তার বোধ হয় কিছু গুনাহ আছে, সেজন্য আল্লাহ তাআলা তাকে এই শাস্তির মুখোমুখি করেছেন। অথচ আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে ওয়াইয়াত্তা খিজা মিনকুম সুহাদা ওয়াতিলকা লাইয়া মুনুদা বিলোহা বাইনান নাস, আমি মানুষের মধ্যে যে ক্ষমতার রদ বদল করি, ক্ষমতার উত্থান পতন ঘটালি, কখনো বিএনপি, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো আমাদের জন্য ভালো অবস্থা, কখনো আমাদের জন্য খারাপ অবস্থা, কখনো আমাদের জন্য একটি ইতিবাচক পরিস্থিতি, কখনো আমাদের জন্য একটু বিজয়ী বিজয়ী ভাব, কখনো আবার আমাদের জন্য একেবারে বিপদ সংকুল পরিস্থিতি। এটি আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, এটি আল্লাহ তাআলা কর্তৃক পরিচালিত আমাদের জন্য। তিনি এর মাধ্যমে জেনে নিতে চান, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, প্রস্তুতিগত পর্বের দিক থেকে আপনি প্রকৃতপক্ষে ইমানের ইমানদারের ভূমিকা পালন করতে পারছেন কিনা। অতিলকা লাইয়া মুনুদাবিল হাবাইনান নাস, মানুষের মধ্যে আল্লাহ এই পরিণতির যে পরিস্থিতির যে উত্থান পতন করেন, এর মূল লক্ষ্য হচ্ছে ওয়ালিয়ালামাল্লাহ, আল্লাহ তাআলা জানতে চান দাবিতে শুধু মৌখিক স্বীকারোক্তি দিয়েছেন নাকি তার আলোকে প্রিপারেশন, কিছু প্রস্তুতি আপনার আছে। এই প্রস্তুতি পরে আল্লাহ তাআলা দ্বিতীয় জানতে চান ডেডিকেশন, আপনার কোরবানি। ওয়াত্তাখিজা মিনকুম সুহাদা, ইমানদারদের এমন প্রস্তুতি হবে যে প্রস্তুতির পর্বটা হবে সে শাহাদাতের জন্য প্রস্তুত থাকবে, এটা হচ্ছে ডেডিকেশন। ডেডিকেশনের প্রস্তুতি, একটা পোস্টার লাগাইতে পারলেন, একদিন মাইকিং করতে পারলেন, একদিন মিছিল করতে পারলেন, একদিন সংগঠনে আনুগত্য করতে পেরেছেন, একদিন কষ্ট হয়েছে খুব আপনার, এই খুব কষ্টটাকে ডেডিকেশন বলে না। ডেডিকেশন মানেই হচ্ছে স্যাক্রিফাইস, মানে হচ্ছে ত্যাগ এবং কোরবানি, মানে হচ্ছে আপনার প্রস্তুতিটা হবে ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়াইয়াত্তাখিজা মিনকুম সুহাদা, আল্লাহ তাআলা ঘোষণা আপনার ইমানের প্রস্তুতিটা এই রকম, প্রস্তুতি পর্বই আপনাকে বলে দিবে আপনি শাহাদাতের জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা বলেন আমি ইমানদারদের ইমানটা এমন ভাবে জেনে দিতে চাই যে ইমানের পরিচয় দিতে গিয়ে প্রয়োজনে শাহাদাতের জন্য, শহীদের জন্য প্রস্তুত থাকবে। তো শহীদের জন্য প্রস্তুত থাকার প্রশ্ন উঠলে তখন তার আগের যদি ছোটখাটো কোনো নির্যাতনের মুখোমুখি আপনি হন, সেটা নিয়ে আপনার আফসোসের কারণ কি থাকবে, সেটা নিয়ে আপনার মন খারাপ হবে কেন? বরং আপনি ভাববেন যে আল্লাহ তাআলা আপনাকে মাস্টার ডিগ্রি দিতে চান, তার জন্য ক্লাস ওয়ান, ইন্টারমিডিয়েট, এসএসসি লেভেল, অনার্স লেভেল, এগুলো আপনাকে অতিক্রম করাচ্ছেন মাত্র, এগুলোতে যদি আপনি টিকে যান তাহলেই কেবল আপনাকে মাস্টার ডিগ্রির জন্য মনোনীত করা হবে। আপনি চাইলেই ওয়াইয়াত্তাখিজা মিনকুম সুহাদা, শাহাদাতের জন্য আপনাকে আপনি প্রস্তুত করতে পারবেন এবং শহীদ শাহাদাতের মর্যাদা আপনি অর্জন করতে পারবেন, তা অসম্ভব। কারণ আল্লাহ তাআলা নিজে বলেন ইয়ামসাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফাল্লাহু ইল্লা হুয়া, আমি ছাড়া এমন কেউ নেই যে তোমাকে এসবের মুখোমুখি করবে। আমি ছাড়া এমন কেউ নেই পৃথিবীতে যে তোমাকে এই মর্যাদার অধিকারী করতে চাইলে সেখান থেকে তোমাকে কেউ বঞ্চিত করবে। আমরা অনেকে বলি যে এত মিছিল, মিটিং, এত আন্দোলন করলাম কই, আমরা তো আমাদের নেতাদেরকে, আমাদের দায়িত্বশীলদেরকে তো আমরা বাঁচাতে পারলাম না, আপনি আমি তো বাঁচানোর মালিক না, আপনি বাঁচাবেন কি করে? আমরা বাঁচাবার জন্য তো রাজপথে আন্দোলন করিনি। আমাদেরকে কখনো কখনো এই প্রশ্ন কেউ কেউ করেন, আপনাদেরকেও কেউ কেউ হয়তো করেন যে ভাই এত কিছু করলেন কই, লাভ তো হলো না। হ্যাঁ, আমাদের লাভ হয়েছে, আমরা পুরোপুরি লাভে আছি, আমাদের কোনো লস নেই। ইসলামী আন্দোলনে একজন কর্মীর কোনো কাজে লস নেই, তার কোনো পরাজয় নেই। আপনি নির্দ্বিধায় নিরহংকার ভাবে বিনয়ী ভাবে অত্যন্ত দৃঢ়তার সাথে তাদেরকে জবাব দিতে হবে যে ইসলামী আন্দোলনে কোনো পরাজয় নেই, আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য, যদি সন্তুষ্টি আমরা পেয়ে যাই তাহলে আমাদের কোনো কাজে পরাজয় নেই, আমাদের কোনো আন্দোলনে ব্যর্থতা নেই। এই দুনিয়াবী সফলতা আমাদের মূল সফলতা না, আমাদের মূল সফলতা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের এই কাজে সন্তুষ্ট আছেন কিনা। শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী খুব সুন্দর করে আপনাদেরকে বহুবার বলেছেন, আপনাদের মনে থাকার কথা,
ইসলামী আন্দোলন করতে করতে এই পৃথিবীতে আমরা দেখে গেলাম জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির একটি ইসলামী সরকার কায়েম করেছে। এদেশে ইসলামী সরকারের কালেমার পতাকা পথ পথ করে উঠছে। আল্লাহ না করুন দুর্ভাগ্যবশত কোনো কারণে আপনি মৃত্যুবরণ করার পর আপনি জাহান্নামী হলেন, আপনার আপনার লস, আপনার লস। আপনি দীর্ঘদিন আন্দোলন করেছেন, নির্যাতন নিপীড়নের মুখোমুখি হয়েছেন, এমনকি মৃত্যু মুখ থেকে আপনি ফিরে এসেছেন, অসংখ্য দিন রিমান্ড কেটেছেন, এখনো আপনার গায়ে নির্যাতনের চিহ্ন, সেই নির্যাতনের চিহ্ন নিয়ে আপনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি পৃথিবীতে ইসলামী বিপ্লব দেখে যেতে পারেন নাই, আপনি পতাকা উঠছে তা দেখে যেতে পারেন নাই, আমাদের বাংলাদেশের সংসদ কোরআনের আলোকে চলছে আপনি তা দেখে যাওয়ার সৌভাগ্য আপনার হয় নাই, আপনার কোনো দুঃখে নেই। আল্লাহ তালা ইন্তেকালের পর যদি আপনি বাংলাদেশে ইসলামের বিপ্লব দেখে যেতে নাও পারেন, আর আল্লাহ তালা যদি আপনার এই সামান্য নির্যাতন নিপীড়ন ত্যাগ কোরবানি কবুল করে আপনাকে যদি জান্নাতি করে দেন, আপনাকে যদি আল্লাহ সন্তুষ্টির তালিকায় লিপিবদ্ধ করে দেন, আপনার লাভ না লস? আপনার দরকার কি, আপনার প্রয়োজন কোনটা, আপনি কোনটার জন্য কাজ করেছেন? আমাদের কেউ কেউ বলে এত বছর ধরে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কারা কাজ করে আসছে, ওই বিপ্লবের ছিটে ফোটা নমুনাও তো দেখা যাচ্ছে না, একবার 18টা, একবার 10টা, একবার 3টা, একবার 16টা আসন পায়, এভাবে করে হবে না ভাই। সরাসরি আসছেন বিপ্লবের জন্য নেমে যাই আমরা, আমরা তাদেরকে জবাব দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কোন সাহাবি এভাবে প্রশ্ন করেছিলেন, মাতা রাসূলুল্লাহ, আমরা আর কত সবরের পরীক্ষা দিব, আর কত নির্যাতনের মুখোমুখি হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা বিব্রত হয়ে চেহারা মোবারক লাল হয়ে তিনি জবাব দিয়েছিলেন, ওয়ালাকিন তাস্তাজিলুন, ওয়ালাকিন তাস্তাজিলুন, তোমাদের মধ্যে তো আমি একটু তাড়াহুড়ো প্রবণতা লক্ষ্য করছি, কি হয়েছে তোমাদের, কি হয়েছে তোমাদের, ওয়ালাকিন তাস্তাজিলুন, তোমরা তো একটু তাড়াহুড়ো করে ফেলছো। তখন আল্লাহ রাসূল তাদের রাসূল সাল্লাল্লাহু তাদেরকে চারটা কোশ্চেন করেছিলেন, আপনাদের জানা আছে হাদিসে। তিনি জিজ্ঞেস করেছিলেন, তোমাদের কি এমন অবস্থা হয়েছে যে তোমাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে? তোমাদের কি এমন অবস্থা হয়েছে যে তোমাদেরকে জীবিত দাঁড় করিয়ে রেখে করাত দিয়ে তোমাদেরকে অর্ধেক কেড়ে ফেলা হয়েছে? তোমাদের কি এমন অবস্থা হয়েছে জ্বলন্ত তেলের উপরে তোমাদেরকে অঙ্গার করে ফেলা হয়েছে? তোমাদেরকে কি এমন করে ফেলা হয়েছে যে তোমাদেরকে জীবিত রেখে তোমাদের হাত থেকে পা গুলো চোখ গুলো তোমাদেরকে আলাদা করে কেটে ফেলা হয়েছে? তারা প্রত্যেকটি জবাব দিয়েছিল, না না, কোনো কিছুই আমরা এখনো হইনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ ইতিপূর্বে তোমাদের জাতিকে যাদের বিজয় দেওয়া হয়েছিল তাদের প্রত্যেককে এর মুখোমুখি হয়েই তারপরে বিপ্লবের পতাকা তাদের হাতে দেওয়া হয়েছিল। সুতরাং তোমরাও এরকম একটা পরিস্থিতির জন্য আকাঙ্ক্ষা করো না, তবে এরকম একটা পরিস্থিতি আসলে প্রিপারেশন, তোমাদের প্রস্তুতি যেন থাকে, আল্লাহ তাআলা সেই প্রস্তুতি মোকাবেলা করেই এমন একটা পরিস্থিতি তোমাদেরকে দেবেন, হজরা মওত থেকে শুরু করে একেবারে চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত তোমরা পৌঁছে যাবে, তোমাদের সামনে বাধা বিপত্তির আর কোনো কিছুই থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশেও আমরা যে পথ অতিক্রম করছি, এই নির্যাতন নিপীড়ন ত্যাগ কোরবানির পথ মারিয়ে আমাদের সামনে এমন একটা পথ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আমাদের সামনে আর বাধা বিপত্তির কিছুই থাকবে না, আল্লাহ তাআলা আমাদের হাতে বিজয় পতাকা দিবেন এবং শাহাদাতের এই রক্তের উপরে আমরা আমাদের বিজয় উন্নীত করে এই পতাকা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এই জন্য প্রথমত আপনাকে এই তিনটি বিষয় সামনে নিতে হবে, যে আপনি প্রিপারেশনের জায়গায় একজন সদস্য হিসাবে আপনি ঘোষণা দিয়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সালাতি, আপনার নামাজ, আপনি ঘোষণা করছেন আমার নামাজ এটি আল্লাহর জন্য, অনসুকি, আপনি তো কোরবানির ঘোষণা দিয়েছিনি, এই কোরবানি শুধু বছরে একবার গরু কিংবা খাসি অথবা দুম্বা অথবা উট কোরবানি করা নয়, প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ড আপনার জীবন থেকে কোরবানির তালিকা আল্লাহ তাআলা নিয়েছেন। আপনি গরু কোরবানি দেন বছরে একবার, এটা প্রতীকী, আর বাস্তবে আপনি প্রতি সেকেন্ড প্রতি মিনিট গুলির সামনে দাঁড়িয়ে জীবন দেওয়া সহজ, কিন্তু প্রতি সেকেন্ড প্রতি মিনিট তিলি তিলি নির্যাতিত হয়ে আল্লাহ দিনের পথে টিকে থাকার জন্যই আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা শিখিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সমস্ত কোরবানি, এই সমস্ত কোরবানি যদি একটা গরু হতো তাহলে এখানে সমস্ত বলা হতো না, একটা কাজকে ডেফিনিট করে দেওয়া হতো, আল্লাহ তাআলা এখানে একটা কাজকে ডেফিনিট করে দেন না, ইনডিফিনিট করে দিয়েছেন, আনলিমিটেড করে দিয়েছেন, অগণিত, অসংখ্য, প্রচুর, কখন কোন কোরবানি আপনাকে দিতে হবে আপনি তা জানবেন না, আল্লাহ জানবেন, ওটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, তাকদীরুল আজিজুল আলিম, মহাপরাক্রমশালী আল্লাহ কর্তৃক নির্ধারিত করা আছে, আপনাকে সেই শখে শুধু হাঁটতে হবে, আপনি সেই শখে শুধু যাবেন,
সে জিতে গিয়ে যেন আপনি বিব্রত না হন, আপনি যদি বিব্রত হয়ে পড়েন, মন খারাপ করে ফেলেন, পরবর্তী ধাপগুলো আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে বঞ্চিত করবেন, আপনি আর সেখানে যেতে পারবেন না। আপনাদের অনেকের অভিজ্ঞতা থাকার কথা, একেবারে গুলির মুখ থেকে আপনি ফিরে এসেছেন, আপনি হয়তো মনে মনে খুশি হয়েছেন যে যাক আমি একেবারে গুলির মুখ থেকে ফিরে এসেছি, আমি শফিকুল ইসলাম মাসুদ একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এখন নিজে ভাবছি আহা কি সুন্দর বোনাস লাইফ মেনটেন করছি, আমার যে সুখের খবর না, অন্তরের দিক থেকে বরং আপনার আমাকে কষ্টে থাকতে হবে, আমার মন খারাপ থাকবে যে আল্লাহ তাআলা আমাকে ওটার জন্য বাছাই করেননি, আমি ওটার জন্য বাছাই হতে পারিনি। ওয়াত্তাখিজা মিনকুম সুহাদা, ডেডিকেশনের চূড়ান্ত পর্যায়ের জন্য আমাকে আল্লাহ বাছাই করেননি, সেজন্য ওখান থেকে আমাকে আল্লাহ ফেরত দিয়ে দিয়েছেন, সেজন্য বরং আপনার আমল আপনার আখলাক আরো বিনয় আরো সুন্দর আরো চমৎকার আরো আল্লাহ দিনের জন্য নিজেকে প্রস্তুত করা প্রিপারেশন করা, যে ওখান থেকে ফিরে এসে আপনি নিজে আরো সেখানে ঝাঁপিয়ে পড়া। এখন আমরা ওখান থেকে ফিরে এসে নিজেকে কৌশলের আশ্রয় নিই যে আল্লাহ যেখান থেকে আমাকে ফিরিয়ে দিয়েছেন সর্বনাশ, আল্লাহ কোনোভাবে আমাকে দয়া করেছেন, হ্যাঁ দয়া করেছেন, এখন আপনি নিয়ামত হিসাবে নেবেন, আবার আপনার জন্য ইসলাহ হিসাবে নেবেন, সংশোধনের জন্য নেবেন। আল্লাহ আমাকে এরকম জায়গা থেকে কেন ফেরত দিলেন, আমারই পাশে এক ভাই কর্মী তিনি সমর্থক তাকে শহীদ করে দিলেন, অথচ আমি দায়িত্বশীল, আমাকে আল্লাহ ওখান থেকে রক্ষা করে নিয়ে আসলেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু আছে, আবার এটাও আপনাকে নিতে হবে ইসলাহ হিসাবে। এই ইসলার কথা পরবর্তীতে আসছে, আল্লাহ তাআলা বলেন আলিও মাহিসাল্লাহু আল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এরকম একটা সুযোগ দিয়ে তাকে পরিচ্ছন্ন করার সময় দিতে চান, আলিও মাহিসাল্লাহু আল্লাযিনা আমানু, ঈমানদাররা যেন এরকম সময় পেলে তাদেরকে পরিচ্ছন্ন করে নেয়, তাদেরকে সংশোধন করে নেয়, তাদেরকে ইসলাহ করে নেয়, মাহিস করে নেয়, তাদেরকে একেবারে মানে দুধে ধোয়া সাদা ধবধবে একজন মানুষে পরিণত করে, যদি তা করা যায় ওয়াইয়া মাহাকাল কাফিরিন, আল্লাহ তাআলা বলেন চতুর্থ কাজটি আমি করে দেবো, তোমার রংপুরকে কাফির তাগুত মুক্ত করা, শিরিক মুক্ত করা, ইসলাম বিরোধী প্রতিপক্ষ মুক্ত করা, ওয়াইয়া মাহাকাল কাফিরিন, কাফিরদেরকে নাস্তানাবুদ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করব। সুবহানাল্লাহ, আগে তিনটা কন্ডিশন ফিল আপ করতে হবে, আল্লাহ জেনে নিতে চান ওয়ালি আল্লাহ আল্লাহ আল্লাযিনা আমানু, আপনি ঈমানদার কিনা এবং ওইরকম ঈমানদার কিনা, ওয়াইয়া তাখিজা মিনকুম শুহাদা, আপনি শাহাদাতের জন্য প্রস্তুতি নিতে পেরেছেন, এবং ওয়ালি মাহিসাল্লাহু আল্লাযিনা আমানু, এই সমস্ত শহীদদেরকে তিনি কবুল করবেন, ওই শহীদদেরকে যাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করে তৈরি করেছেন, আপনি সেই পরিশুদ্ধের তালিকায় নিজের নাম লেখাতে পেরেছেন কিনা, এইরকম জনশক্তি যেখানে তৈরি হবে আল্লাহ তাআলা এই তিন শ্রেণীর জনশক্তির জন্য সংবাদ দিচ্ছেন, ওয়াইয়াম হাকাল কাফিরিন, ওই জনপদে যে সমস্ত কাফের ইসলাম বিরোধী শক্তি আছে আমি তাদেরকে নিজ হাতে নাস্তানাবুদ করব, তাদের নাস্তানাবুদ করার দায়িত্ব তোমাদের নিতে হবে না, ওটা নাস্তানাবুদ আমি করে দেব। সুতরাং প্রিয় ভাইরা, আমাদের এই তিনটি কাজের জন্য প্রিপারেশন, ডেডিকেশন, প্রেজেন্টেশন, আপনি সিদ্ধান্ত নিতে পেরেছেন কিনা, প্রিপারেশন মিন ডিসিশন, সিদ্ধান্ত নিতে পেরেছেন কিনা যে আমি আল্লাহর দিনের জন্য যখন যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে নিজেকে উপস্থাপন করব, এটা আমার কাজ, কারণ আমি ঘোষণায় দিয়েছি ইন্না সালাতি, আমার নামাজ, আপনার নামাজ কি এরকম যে আপনার নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়তেন, নামাজের সময় প্রতিপক্ষরা এসে তার ঘাড়ের উপরে উটের নাড়ি বুড়ি চর্বিগুলো রেখে যেত, তিনি কষ্টে করে যেতেন, এমনকি তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হতো, আমাদের নামাজ পড়তে গিয়ে আমরা এখনো কি সেই বিপদের মুখোমুখি হয়েছি? অথচ আমরা হয়তো জিজ্ঞেস করছি ভাই এই পরিস্থিতির কবে শেষ হবে, আমরাই আমাদের দায়িত্বশীলকে পেলে বলি যে ভাই আমরা তো বিরাট বিপদের মুখোমুখি আছি, এই পরিস্থিতি কি একটু ভালো হবে না? আমি তখন মাঝে মধ্যে অবাক হই যে একজন ইসলামী আন্দোলনের কর্মী, একজন ইসলামী আন্দোলনের সৈনিক, কোরআনের সৈনিক, আপনি নিজে দাবি করেন আপনি কোরআনের সৈনিক, পরিচয় দেন আলহামদুলিল্লাহ, এই পরিচয়ের মধ্যে আমাদের অহংকার আছে কিন্তু তার সাথে আমাদের বিনয় আছে, সেই পরিচয় দেওয়া একজন সৈনিক, দেশ সেবায় নিয়োজিত একজন সৈনিক যদি মনে করে যুদ্ধ লেগে গেলে তার মন খারাপ, সে যদি শুধু বারবার সেনাপতির কাছে জানতে চায় ভাই এই যুদ্ধ কবে শেষ হবে, আমি তো আর পারছি না, আপনি কি বাংলাদেশ রক্ষার জন্য এরকম সেনাপতি বা এরকম সেনাবাহিনী আশা করেন যে যুদ্ধ শুরু হয়ে গেলে শুধু সেনাপতির কাছে জানতে চাইবে ভাই এই যুদ্ধ কবে শেষ হবে, আর তো পারতেছি না, না হলে দেখি কি করা যায়, ছেড়ে দেন, না হলে বলেন ফোন করে যে এই পরিস্থিতিটা যেন আমাদের একটু ভালো হয়ে যায়, এটা সেনাবাহিনীর সদস্যদের কাজ না, তারা বরং এটাতে আনন্দ করে যে আমি যে কাজের জন্য প্রস্তুতি নিয়েছি সেই কাজের মধ্যে আমি এখন আছি এবং সেই কাজের জন্য আমি নিজেকে পেশ করতে পেরেছি, এটার মধ্যে আমার আনন্দ, এটার মধ্যে আমার কৃতিত্ব, এটার মধ্যে আমার বিনয়, আমি এখনই ভালো আছি। একটা মাস আপনি হয়তো আপনার মধ্যে থাকে সে কত কষ্টে আছে,
এই মাছটাকে তুলে যদি আপনি একটা সোনা অথবা রূপার পাত্রে রেখে দেন পানি ছাড়া, সোনা অথবা রূপার পাত্রে যদি রাখেন মাছটাকে পানি ছাড়া, আপনি বলেন এই মাছটা কি ভালো থাকবে, এই মাছটাকে সুখে আছে বলা যাবে? বলা যাবে না। কারণ মাছের জন্য সোনা রূপার পাত্রটা আসল পাত্র নয়, ইমানদারের জন্য আসল পরীক্ষার ক্ষেত্র তো স্বাভাবিক অবস্থা নয়, এই অস্বাভাবিক পরিস্থিতিটাই আপনার জন্য আসল ক্ষেত্র। এই কাদা এবং মাছ পানি এটি মিলেই তো আপনি মাছের পরিচয়, ইসলামী আন্দোলন কর্মীদের পরিচয় তো এই অস্বাভাবিক পরিস্থিতি। জুলুমের জুলুম চলবে, জালিমের জুলুম চলবে, অন্যায় নির্যাতন নিপীড়ন চলবে, আপনি এক ধারে কলেমার পতাকা নিয়ে সামনে এগিয়ে যাবেন, এটার মধ্যেই তো আপনার কৃতিত্ব, এটার মধ্যেই তো আপনার সফলতা। আল্লাহ তো আপনাকে এটার জন্যই তৈরি করেছেন, আল্লাযী লিয়াবলুয়াকুম, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তার জীবন এবং মৃত্যুতে এজন্যই দিয়েছি যে তাকে আমি যাচাই করে নিতে চাই, পরীক্ষা করে নিতে চাই। আপনাকে তো আল্লাহ যাচাই করে নিবেন, সেরকম যাচাই করার পরিস্থিতি যখন পড়বেন, আপনি একজন ছাত্র, আপনি বলুন পরীক্ষা আসলে কোন ভালো ছাত্রী মন খারাপ হবে? পরীক্ষা আসলে মন খারাপ হয় কার? যার প্রিপারেশন নেই, যার পড়াশোনা নেই, পুরো বছরটা ফাঁকি দিয়েছে, পড়ার টেবিলে বসেনি, শিক্ষক তাকে সহায়তা করবে এই আশায় সে পড়াশোনা সিলেবাসের ধারে কাছেও যায়নি, এখন পরীক্ষা আসলে সে দুশ্চিন্তা, পরীক্ষা থেকে এড়িয়ে চলতে চায়, পরীক্ষা থেকে নিজেকে আড়াল করতে চায়, মাথা ব্যথা পেট ব্যথা অসুস্থতার দোহাই দিয়ে এখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চায়। আর একজন ভালো ছাত্র অপেক্ষায় থাকে কখন তার পরীক্ষা শুরু হবে, কখন সে পরীক্ষায় অংশগ্রহণ করে নিজের কৃতিত্বটা প্রকাশ করবে, কখন সে শিক্ষকের কাছে প্রমাণ দিবে যে আমি পুরো বছর এমন ভাবে পড়াশোনা করে প্রস্তুতি নিয়েছি যে এই পরীক্ষায় আমাকে আটকাবার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। আপনি তো একজন ভালো ইমানদার, ভালো ইমানদার যদি হন, আহাসিবান নাস, এই ইমানদারগণ তোমরা কেন এটা ধারণা করো যে তোমাদেরকে আমি এমনিতে ছেড়ে দেবো অথচ পরীক্ষা হবে না, সারা বছর শুধু কোচিং ক্লাস প্রাইভেট এগুলো চলবে, অথচ বছর শেষে তোমাদের পরীক্ষা যখন হাজির হবে তখন তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে না, বলবে আমাদেরকে এমনি পাশ করে দেওয়া হোক, অথচ আল্লাহ তাআলা তো আমাদের মহান শিক্ষক, তিনি বলেন যে না আইয়ুতরকু আইয়াকুল আমান্নাহুম লা ইফতানুন, কারণ ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের এই পরীক্ষা শুধু তোমাদের জন্য না, ইতিপূর্বেও তোমাদের যাদেরকে সফল করা হয়েছে, যাদেরকে কৃতিত্বের দাবিদার করা হয়েছে, যাদেরকে বিজয় দেওয়া হয়েছে, তাদের প্রত্যেককে এই পরীক্ষার পথ পাড়ি দিয়েই, এই পথ পরিক্রমা পাড়ি দিয়েই তাদেরকে বিজয়ের কাতারে সামিল হতে হয়েছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ তাআলা দয়া করে যে পরীক্ষার জন্য আমাদেরকে বাছাই করেছেন, আমরা ক্ষুদ্র গোলাম যারা আমাদেরকে যাদেরকে এই কাতারে সামিল করেছেন, আমরা আলোচনার মাঝখানে আবার আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা দিয়ে সিজদা অবনত চিত্তে তার কাছে শুকরিয়া আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পথের জন্য বাছাই করেছেন, আল্লাহ তাআলা নির্যাতন নিপীড়নের মুখোমুখি আমাদের করেছেন, মিনিমাম আমাদেরকে একটা ক্লাসের অধিকারী করেছেন, আমরা কোন মাস্টার এক্সাম ইনকম শাহাদা, শাহাদাতের জন্য হয়তো আমরা এখনো প্রস্তুতি পর্ব সম্পন্ন করতে পারি নাই, বিদায় সেই প্রস্তুতি হয়তো আমাদের সামনে এখনো আসেনি, কিন্তু আমরা যে ক্লাসের ছাত্র, যে স্কুলের ছাত্র, যে কলেজের ছাত্র, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আলহামদুলিল্লাহ সেই বিশ্ববিদ্যালয়ে সেই কলেজ থেকে শাহাদাতের নমুনা পেশ করার রেকর্ড ইতিহাস তো আমাদের আছে। শুধু ইতিহাস কেন, আমাদের এমন জ্বলন্ত নজির আছে গোটা পৃথিবীর মানুষ তা সচক্ষে প্রত্যক্ষ করেছে। শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে যখন তার ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, আপনারা নিশ্চয়ই শুনেছেন, শুনে থাকবেন, তাকে যখন হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় তিনি এতটা জোরে কদম ফেলে সামনে চলে যাচ্ছিলেন, কর্তৃপক্ষরা পিছন থেকে ডেকে বলেছিলেন স্যার আপনি একটু আসতে যাবেন, আমরা তো পিছনে পড়ে যাচ্ছি। মাওলানা মতিউর রহমান নিজামী ভাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছিলেন, আর আবেগজড়িত কণ্ঠে বলছিলেন যে পথের জন্য দীর্ঘ 67টা বছর কাজ করেছি, আজকে আল্লাহ তাআলা আমাকে সেই পুরস্কারে ভূষিত করবেন, আর সেই পুরস্কার প্রাপ্ত হওয়ার জায়গায় যাওয়ার জন্য আমি যত দেরি করব তত আমার বিলম্ব হয়ে যাবে, যত তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারবো তত তাড়াতাড়ি আমি পুরস্কার প্রাপ্ত হতে পারবো, সুতরাং ওখানে যাওয়া আমার পক্ষে যত দ্রুত সম্ভব আমি সেখানে যাওয়াতে চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা, আমাদের শাহাদাতের নমুনা হচ্ছে এরকম, আমাদের নির্যাতন নিপীড়নের মুখোমুখি হয়ে আমাদের ভাইদেরকে যখন প্রাণ ভিক্ষার জন্য বলা হয়েছিল তারা পরিষ্কার জবাব দিয়েছিল বা আন্নাহু হুয়া আমাতা ওয়া আহিয়া, বাংলাদেশের সরকার
এখন আপনারা যারা ক্ষমতা আছেন, যারা আমার কাছে প্রাণ ভিক্ষার এই চিঠি নিয়ে এসছেন, আপনারা আমাদেরকে এই কথা শেখানোর সুযোগ পাননি, কিন্তু আমরা আমাদের ভাইদেরকে শিখিয়েছি, আমরা নিজেরা শিখেছি। আমাদের আল্লাহ, আমাদের প্রভু, আমাদের মহান মনি হচ্ছেন তিনি। ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহয়া, তিনি হচ্ছেন জীবন এবং মৃত্যুর মালিক। সুতরাং তিনি যদি আমার জন্য এভাবে মৃত্যু বরাদ্দ করে থাকেন, আপনার গোটা পৃথিবী মিলেও আমাকে বাঁচাতে পারবেন না। আর আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচাবার ইচ্ছা নির্ধারণ করে রেখে থাকেন, তাহলে আপনার গোটা পৃথিবী মিলেও আমাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করাতে পারবেন না। সুতরাং পৃথিবীর কোন মানুষের কাছে জীবন ভিক্ষা চেয়ে আমি নিজেকে নির্বোধ অথবা নিজেকে অত অপদার্থ হিসাবে চিহ্নিত করে আল্লাহর কাছে একজন নাফরমান গোলাম হিসেবে আমাকে উপস্থাপন করতে চায় না। আপনি আপনার আবেদনপত্র ফিরিয়ে নিয়ে যান। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবন ভিক্ষায়কালে যারা এরকম সাহসী ভূমিকা পালন করেছেন, আপনি সেরকম একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিজেকে গর্বিতই মনে করতে পারেন, সেরকম একটা কলেজের ছাত্র হিসেবে নিজেকে আপনি গর্বিতই মনে করতে পারেন যে আমরা এখনো সেরকম চূড়ান্ত কোরবানি উপস্থাপন করতে পারিনি, কিন্তু যে কলেজের ছাত্র আমরা, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা, সে বিশ্ববিদ্যালয়, সেই কলেজ থেকে চূড়ান্ত কোরবানি পেশ করার নজির আমাদের এই বিশ্ববিদ্যালয়, এই কলেজ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামীতে আছে। আমাদের ভাইরা সামনে এগিয়ে গিয়ে আমাদেরকে পিছনের কাতারে ঠেলে দিয়ে তারা শাহাদাতের সর্বোচ্চ নমুনা পেশ করেছেন। সেজন্য প্রিয় ভাইয়েরা, আপনাকে মনে রাখতে হবে যে আমরা যে আন্দোলনের পথে পা বাড়িয়েছি, এই আন্দোলনের ত্যাগ, কোরবানি, নির্যাতন, নিপীড়ন, এগুলো আমাদের জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধিবিধানের একটি অংশ। যার নসিবে এটি আছে তিনি সৌভাগ্যবান, তিনি সৌভাগ্যের অধিকারী হিসেবে নিজেকে, আল্লাহর প্রিয় গোলাম হিসেবে নিজেকে চিহ্নিত করবেন, নিজেকে এটি মনে করিয়ে দিবেন যে আল্লাহ তাআলা আমার তো এটি নির্ধারিত। সেজন্য এই পর্যায়ে আমি আপনাদেরকে পাঁচটি কথা বলতে চাই। এই পাঁচটি কথা আপনাদের কাছে কাগজ কলম থাকলে একটু লিখে নিতে হবে। প্রথম কথা হচ্ছে, ত্যাগ এবং কোরবানির জন্য আপনি কেন প্রস্তুত থাকবেন, এটার জন্য নিজেকে কেন প্রস্তুত করাবেন, যেটা আমরা বলেছিলাম প্রিপারেশন, ডেডিকেশন, প্রেজেন্টেশন, এই তিনটার জন্য আপনি কেন প্রস্তুত থাকবেন। প্রথম হচ্ছে, পৃথিবীতে মানুষের জন্ম হয় মৃত্যু নির্ধারিত, এটা জেনেই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আপনাকে তো মরতেই হবে, মৃত্যুর পরে নিয়ে একজন মানুষের জীবনের শুরু, অবধারিত মৃত্যু আপনি জানেন, এটি আপনার জন্য নির্ধারিত আছে। আপনি কুল্লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আপনি মৃত্যুকে এক মুহূর্ত আগেও আনতে পারবেন না, এক মুহূর্ত পিছাতেও পারবেন না। কুল্লাকুম মিআদ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনাদেরকে, আমাদেরকে জানিয়েছেন কোরআনে, কুল্লাকুম মিআদ, হে রাসূল আপনি বলুন, আমার উম্মতের জন্য, প্রত্যেকের জন্য একটি নির্ধারিত সময় ঠিক করে দেওয়া আছে। কুল্লাকুম মিআদ ইয়াউমিন লা তাস্তাখিরুন, আপনি চাইলে এটা বিলম্ব করতে পারবেন না, একদিন, এক সেকেন্ড, এক মুহূর্ত বিলম্ব করতে পারবেন না। লা ইস্তাকদিমুন, আপনি যদি চান যে মৃত্যু পরোয়ান আপনি এগিয়ে নিয়ে আসবেন, তাও পারবেন না, আপনি তাও পারবেন না। সেজন্য আমাদেরকে যখন কেউ বলে যে আমরা এত আন্দোলন সংগ্রাম করে তো আমরা আমাদের দায়িত্বশীলদেরকে বাঁচাতে পারিনি, এই বাঁচানো অথবা তাদের এগিয়ে নিয়ে আসা অথবা তাদের বিলম্ব করা, এটি আমাদের ইখতিয়ারের মধ্যে না। আমরা রাজপথে ছিলাম, প্রতিবাদ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, তো তাদের উপরে জুলুম করা হয়েছে, সেই জুলুমের প্রতিবাদ আমরা করেছি, বরং আমাদের যেভাবে করা উচিত ছিল আমরা সেভাবে করতে পারিনি, সেই জন্য বরং আমাদের উপর এখন এই নির্যাতন, নিপীড়ন, জুলুম চলছে। সূরা লোকমানে হযরত লোকমান তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তোমাকে নামাজের জন্য নির্দেশ দিচ্ছি, তুমি নামাজের নির্দেশ দাও, সালাত কায়েম করো, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, এবং তারপরেই তোমাকে আরেকটা নির্দেশ দিচ্ছি, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, এটাও তোমার জন্য নামাজের মতোই ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যখন তুমি করতে যাবে তখন তোমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কারণ এটা স্যাক্রিফাইস, কোরবানির কাজ, ত্যাগের কাজ, এটা তোমার জন্য ডেডিকেশনের কাজ, এটা করতে গেলে তোমাকে কোরবানি পেশ করতে হবে, না হলে তুমি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া'মুর বিল মারুফ ওয়া আনহা আনিল মুনকার, এই কাজ তুমি করতে পারবে না। মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, ইমানের পরিচয়ে তাই বলা হয়েছে, ইমানদারের পরিচয় কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, একজন ইমানদার যখন তার সামনে কোনো অন্যায় হতে দেখবে, জুলুম হতে দেখবে, অবিচার হতে দেখবে, তখন সে তার হাত দিয়ে, হাত সমস্ত শক্তি দিয়ে তার প্রতিবাদ করবেন, ইমানদারের পরিচয়, আমরা সেই প্রতিবাদই করেছি।
বন্ধু অমিনকুম মুনকারান ফালে গাইরা বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, আপনি যদি হাতের জায়গায় সক্ষম না হন, অক্ষম হন, আপনাকে আপনার মুখের ভাষায় সমস্ত শক্তি দিয়ে প্রতিবাদ করতে হবে। আমরা সেটাই করেছি। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি, আপনি অন্তরে এমন ঘৃণার পরিকল্পনা পোষণ করবেন যে বাতিল প্রতিপক্ষ আপনার ভয়ে সব সময় ভীত সন্ত্রস্ত থাকবে, না জানি আপনি কি করেন। প্রিয় ভাইয়েরা, আমাদের কাউকে কাউকে সরকার অথবা আমাদের ইসলামী আন্দোলনকে তারা ভয়, আমাদেরকে বলে যে ভাই অমুকের কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার সমস্যা আপনাদেরকে বের হতে দেওয়া হবে না। তখন আমরা একটু মাঝে মাঝে সুখী আদায় করি, আলহামদুলিল্লাহ আমরা যে আমাদের প্রতিপক্ষ ইসলাম বিরোধী শক্তি টার্গেটে পরিণত হতে পেরেছি। ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে তারা কোরআনে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাবি কালবিহি, একজন ইমানদার তার অন্তরে এমন ঘৃণার পরিবেশ পরিকল্পনা সে তৈরি করবে যে পরিকল্পনা প্রতিপক্ষ ভয়ে সবসময় ভীত সন্ত্রস্ত থাকবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিপক্ষের বিজয় আমরা এখনো নিশ্চিত করতে পারিনি, কিন্তু তাদের অন্তরে যা ভীতি সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন আমাদের মাধ্যমে, জামাত ইসলামী ছাত্র শিবিরের একজন সমর্থককে তারা যেভাবে ভয় পায়, গোটা পৃথিবীর কোন সমস্ত শক্তিকে তারা সেভাবে ভয় পায় না, তার মানে আল্লাহ রাসূল আমাদেরকে ঘোষণাই করে দিয়েছেন ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, আমাদের একজন সমর্থক, আমাদের একটা সামান্য সুযোগ সুযোগ শুভাকাঙ্ক্ষী, তিনি অন্তরে এমন সরকারকে এই বাতিলকে এমন ভাবে ঘৃণা করেন যে তাদেরকে ভয় করতে আল্লাহ তাআলা তাদের অন্তরে সেই সৃষ্টিটা তাদের করে দিয়েছেন। সেজন্য এটা আমাদের জন্য অহংকারের, এটা আমাদের জন্য ভালোবাসার। আপনি যদি এটাকে মন খারাপ করেন যে সরকার আর কাউকে পাইলে না, আমাকেই শুধু টার্গেট করলো, আমাদেরকেই টার্গেট করলো, কই অন্যান্য ইসলাম দল থেকে টার্গেট করে না, বাধা বিপত্তি মোকাবিলা মামলা হামলা নির্যাতন নিপীড়ন রিমান্ড জামাত ইসলামী ছাত্র শিবিরের জন্য, আপনি বরং অহংকার করবেন, আপনার ভালো লাগবে যেটার জন্য আমাদেরকে বাছাই করা হয়েছে, কারণ আমরা যথার্থ ইমানদারের রোলটা হয়তো পেশ করতে পেরেছি। এটাকে আলোটা বিশ্লেষণ করে এভাবে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে ক্ষেতে যখন আগাছা সবগুলো শেষ করে আপনি যখন এখানে ফসল রোপণ করেন, ফসল রোপণ করার পর আপনার ফসল হয়, ফসলের সাথে দেখবেন আগাছাও হয়, এই আগাছাগুলো কেউ রোপণ করে না, এই আগাছাগুলো এমনিতেই হয়, এই আগাছাগুলো জাতির জন্য কোনো প্রয়োজন বয়ে নিয়ে আসে না, এগুলো মানুষের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। তখন একজন কৃষক কি করে, এই আগাছাগুলো থেকে ফসলকে মুক্ত করার জন্য আগাছাগুলোকে উপড়ে ফেলে দেয়, কারণ তার ফসল বাঁচাতে হলে এই আগাছাগুলো মুক্ত একটি ক্ষেত তার দরকার। এরপর আপনি খেয়াল করবেন কিছুদিন পর আপনার এই ফসল সবুজ ফসলের উপরে পোকা পড়ে, যদি কিছু আগাছা থেকেও থাকে ওই আগাছার উপরে পোকা পড়ে না, পোকাগুলো পড়ে ফসলের উপরে, সবুজ ফসলের উপরে। আমার পাশে যে আগাছা আছে সেই আগাছাগুলো সবুজ, ওখান থেকে সবুজ রসি বের হবে। আলেমগণ বলেন এই পোকামাকড়ের মাথায় আল্লাহ তাআলা এই বুদ্ধিটা ঢুকিয়ে দিয়েছেন যে আগাছার উপরে আক্রমণ করে কোনো লাভ নেই, লাভ হচ্ছে ফসলের উপরে আমরা হামলা করতে হবে, ফসলকে আক্রমণ করতে হবে, দেখতে হবে কৃষক এখান থেকেও তোমাকে বাঁচায় কিনা, তাহলে বুঝতে হবে যে তোমার কদর আছে, তোমার প্রয়োজন আছে সমাজে। আমরা বরং কখনো কখনো বলি আপনার পাশে আরো যারা ইসলামী দলের পরিচয় দেয় তাদের প্রতি সম্মান রেখেই আমরা বলতেছি, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই আমরা বলতেছি, যদি সেই সকল ইসলামী দলের উপরে হামলা না হয়, আক্রমণ না হয়, আক্রমণটা শুধু জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উপরে হয়, আপনাকে ভাবতে হবে ওই ইসলামী দলগুলো হয়তো এখনো সমাজের জন্য ফসলে পরিণত হতে পারেনি। জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ফসলে পরিণত হতে পেরেছে বলে যত আক্রমণের টার্গেট সমস্ত আক্রমণের টার্গেট আপনি হয়ে যান, আপনি বরং ভালো লাগবে, আপনার আনন্দ লাগবে যে আমরা সমাজের ফসল, সেই জন্য সমাজের যত কীট পতঙ্গ আছে সমস্ত কীট পতঙ্গগুলো টার্গেট করে আমাদেরকে আক্রমণ করার জন্য। আপনি আব্দুর রহমান আব্দুর রহিমকে যদি সরকার টার্গেট করে, ওখানে পুলিশ যদি আপনাকে সবসময় খুঁজে বেড়ায়, ওখানে মামলা হলে যদি আপনার তালিকায় নাম থাকে, আপনি গর্বিত হবেন, আপনি আল্লাহর কাছে সেজদায় শুকরিয়া আদায় করবেন, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন, আল্লাহ দয়া করে আপনি এই সমাজের এতগুলো গুনাহগার গোলামকে বাদ দিয়ে আমার মতো এই ক্ষুদ্র মানুষকে আপনি নির্যাতন নিপীড়নের জন্য আপনার দয়ার জন্য আপনি আমাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। শহীদ কামরুজ্জামান ভাইকে ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হয় তিনি আবেগ আপ্লুত কণ্ঠে বলেছিলেন
আমার বক্তব্য শুনে কত মানুষ কত ছাত্র শাহাদতের মর্যাদা শাহাদতের নমুনা পেশ করেছে। তখন আফসোস হতো যে আমি শুরু হতে পারলাম না। আপনারা বিশ্বাস করুন, আমি মনের দুঃখে কাঁদছি না, আমি আনন্দে কাঁদছি যে শাহাদতের আলোচনা এতদিন করে করে কর্মীদেরকে শহীদের জন্য প্রস্তুত করেছে, আজকে আল্লাহ তাআলা আমাকে সেই শাহাদতের জন্য কাজ করেছে। আপনারা বিলম্ব করবেন না, আমাকে যত দ্রুত সম্ভব আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলুন, আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলুন। আমার দীর্ঘ 35 বছরের জীবনের সাধনার আজকে সফল হতে যাচ্ছে। ওনাকে ফাঁসি দেওয়ার জন্য যখন এক জেল থেকে আর এক জেলে নিয়ে যাওয়া, আমি আপনাদের সামনে কারা কেন্দ্র সভাপতি দিলাম ভাই খুব কাছ থেকে আমাকে দেখার সুযোগ পেয়েছি। আমরা সালাম করে ওনার সাথে বুক মেলাতে গেলে উনি বুকে চেপে ধরে বলেছিলেন, তোমরা যে নির্যাতনের মুখোমুখি হলো আমরা তো কিছুই করতে পারি না, দয়া করে আল্লাহ যেন আমাদের শরীর তার মাত্র 12 থেকে 13 দিনের মাথায় ওনার ফাঁসি কার্যকর করা হয়েছে। উনি আপনাদের জন্য একটা সুখবর দিয়ে গিয়েছেন, উনি জেলখানার দীর্ঘ 5-6 বছরের জীবনে ওনার কাছে মনে হয়েছে, উনি আমার কাছে চিঠি লিখেছেন, সেই চিঠি এখন আমি রেখে দিয়েছি, যদি সুযোগ হয় কোনোদিন আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। সেই চিঠি তিনি পরিষ্কার ভাবে বলেছেন, দীর্ঘ সময় উনি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, জেলখানার এই 4-5 বছরে জেলখানার ভিতরে ওনার কাছে দেখার সুযোগ হয়েছে, এখানকার জেলের সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে শুরু করে একজন সামান্য সিপাহি কারারক্ষী পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরকে যেভাবে তারা প্রাণ দিয়ে ভালোবাসে, বিশ্বাস করুন আমরা 4 বছর জেল খেটেছি, আমাদের কাছে জেল মনে হয়নি, এত মানুষের ভালোবাসা, এত মানুষের আবেগ, আপনাদেরকে নিয়ে এত মানুষের স্বপ্ন, এত বড় বড় স্বপ্ন আপনাদেরকে ঘিরে, এই বাংলাদেশের জুলুম নির্যাতন মোকাবেলার পথ শেষ করে বাংলাদেশে একটা সুন্দর সোনালি দিন নিয়ে আসবে ইসলামী ছাত্র শিবির। উনি আমার সেই চিঠিতে লিখেছেন, ইসলামী ছাত্র শিবিরকে দেশের মানুষ এত ভালোবাসে যে জেলখানে না থাকলে আমি বুঝতে পারতাম না। সেই শহীদ কাফেলার সর্বোচ্চ শপথের অধিকারীর সদস্য আপনারা, আপনাদেরকে কতখানি ত্যাগ এবং কোরবানির জন্য প্রস্তুত থাকতে হবে আমি তো জানি না, তা আপনাকে ঠিক করতে হবে, আপনি বাছাই করবেন আপনি কতখানি ত্যাগ এবং কোরবানির জন্য প্রস্তুত থাকলে ইসলামী ছাত্র শিবির তার স্বপ্ন পূরণ করতে পারবে। বিশ্বাস করুন আমি নিজে সাক্ষী দিচ্ছি, 4 বছর ছোটখাটো যতটুকু নির্যাতন নিপীড়নের মুখোমুখি আল্লাহ তাআলা দয়া করে আপনাদের এই গোলামকে করেছে, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য প্রস্তুত, বাংলাদেশে ইসলামী বিপ্লব হবেই ইনশাআল্লাহ, ইসলামী ছাত্র শিবির তো ইসলামী ছাত্র শিবিরের হাতে আল্লাহ পতাকা তুলে দেবেন বলে আমার মন বলে। ভাইয়েরা রংপুরে আপনাদের শাহাদতের ময়দানে এখন আমি তখনো বাইরে, প্রতি মিনিট প্রতি ঘন্টা আপনারা যে শাহাদতের নমুনা পেশ করেছেন এই রং ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাড়ি না হয়ে পার না, এটি বাতিল রাস্তা ছেড়ে দিবেন তা হবে না, আমাদের রক্তের উপর দিয়ে বাতিল রাখবে তা হবে না, আল্লাহ তাআলা এত বড় কষ্ট আমাদেরকে দিয়ে আমি তা বিশ্বাস করি না। আমাদের রংপুর হচ্ছে এখন শাহাদতের ময়দান, এটি শহীদ ঈদগাহ এখন আমাদের, সেই রংপুরের মাটিতে যারা হাঁটে আপনার প্রত্যেকটি হাটের পায়ের নিচে আমাদের শহীদের রক্ত,
আপনি রাস্তা দিয়ে মোটর সাইকেল চালিয়ে যান, সেই মোটর সাইকেলের চাকার নিচে পুরো শহীদের রক্ত। একটু বিনয় দেখাবেন, আপনি রাস্তা দিয়ে হাঁটেন না, আপনি আমাদের সেখানে রক্তের উপর দিয়ে হাঁটেন। আপনি যখন ক্লাসে যাবেন, আপনি যখন চাকরির জন্য ঘুরবেন, আপনি যখন ব্যবসার জন্য ঘুরবেন, আপনি যখন দুনিয়ার জন্য কাজ করবেন, তখন নিজেকে বিশ্বাসঘাত মনে করবেন, মনে করবেন আমি শাহাদতের রক্তের উপরে দাঁড়িয়ে আমার নিজেকে নিয়ে স্বার্থপরের মতো শুধু ভাবছি। এখনো তো জেলখানা থেকে বেরিয়ে আসার সময় আমাদের অঞ্চলের দায়িত্ব আমাদের প্রিয় নেতা এরিয়া মাজহারুল ইসলাম ভাইকে রেখে এসছি, যেখানার যে গেট দিয়ে এসছি, যেখানার যে গেট দিয়ে বেরিয়ে আসছি, সেই গেট দিয়ে বেরিয়ে আসার সময় হৃদয়টা পেঁপে উঠতেছে। এই গেট দিয়ে আমি হেঁটে বের হচ্ছি, আর এই গেট দিয়ে আমার শহীদ আমিরে যাবো, তো এই কফিন বের হয়েছে। যে গেট দিয়ে বের হচ্ছি, সেই গেট দিয়ে আমাদের শহীদ মান শহীদ আব্দুল কাদের মোল্লা ওনাদের কফিনের গাড়ি বের করেছে, গাড়ি থেকে রক্ত ভাইরা এই শাহাদতের রক্তে রঞ্জিত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ তাআলা ইসলামের পতাকা থেকে আমাকে বঞ্চিত করবেন আমার বিশ্বাস করাটা প্রশ্নই ওঠে না। আমি তা বিশ্বাস করি না, আমি তা মানি না। আমাদেরকে কেউ দুর্বল মনে করতে পারবে না, আমাদেরকে কেউ বলবে আমরা তা বিশ্বাস করি না, আমরা তা মানি না। আমাদের কোনো পরাজয় নেই, যে বুকে এটি ধারণ করবেন ইসলামী আন্দোলনের কর্মীদের কোনো পরাজয় নেই, আমাদের কোন আন্দোলন ব্যর্থ হয়নি। আজ হোক কাল হোক আমাদের আন্দোলনের ধাপে আমাদের ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। এখন সেই ক্ষেত্রে শুধু আপনাদের প্রস্তুতি পর্ব, ডেডিকেশনের পর্ব, প্রেজেন্টেশনের পর্ব, আপনারা বাংলাদেশের মানুষের কাছে, ছাত্র সমাজের কাছে এটি কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবেন, কত সুন্দরভাবে এটিকে তুলে ধরতে পারবেন, সেটির উপরে নির্ভর করছে আমাদের বিজয়, সেটির উপরে নির্ভর করছে আমাদের আর্থিক জীবনে সফলতা। ছাত্র সমাজের কাছে আমাদের দাঁড়াতে হবে শাহাদাতের সাক্ষী হয়ে, আত্মপুজ্জ্বল চরিত্রের নমুনা সাক্ষী হয়ে আমাদের দাঁড়াতে হবে, ব্যাংক নিতে হবে আমাদের উত্তম চরিত্রের আদর্শ নমুনা পেশ করতে হবে সাক্ষী হিসেবে আমাদেরকে। আল্লাহ তাআলা তো কালকে আমাদের কঠিন ময়দানে দু ধরনের শাহাদাতের মর্যাদা দিবেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এভাবে মৃত্যু দেন আমাদের আফসোস নেই, আমরা শাহাদাতের আকাঙ্ক্ষা করবো, শাহাদাতের তামান্না আমাদের থাকবে। আপনারা শহীদ আব্দুল্লাহ জিল বাজেদাইন যদি আল্লাহ কথা শুনেছেন, তার শাহাদাতের ঘটনা আপনারা জানেন। পড়বেন এই তামান্না নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন যে আল্লাহ দিনের জন্য যে যার পায় মুহূর্তের জন্য ধুলামদিন হবে এবং তিনি ইন্তেকাল করবেন তাকে শহীদের মর্যাদা দিবেন, বিনা হিসেবে জান্নাতে যান, ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসির, আল্লাহ তাআলা তার হিসাব সহজ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শুনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজ করা মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিসাব সহজ করা মানে হচ্ছে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ, এটি ভালো খবর, এটি সুখবর। সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি দুঃসংবাদও দিলেন, এই দুঃসংবাদটি আপনাদেরকে পৌঁছাতে চাই, এই দুঃসংবাদটি আপনাদের মাথায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মনে করে দিলেন, হে আয়েশা
যদি কোনো ব্যক্তিকে কালকে আমাদের কঠিন ময়দানে হিসাবে দাঁড় করিয়ে দেওয়া হয়, হিসাবের জন্য কাউকে দাঁড় করিয়ে দেওয়া মানেই তাকে ধরে নিতে হবে, সে জাহান্নামী হবে। কারণ হিসেব দিয়ে কোনো ব্যক্তি, কোনো আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না, হিসেব দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটি কি আপনিও? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমি নিজেও, যদি না আল্লাহ তাআলা ইল্লা মা রাহিমা রব্বি, যদি আমার রবকে দয়া না করেন তাহলে আমি আমার আমল দিয়ে, আমি আমার নেক আমল দিয়ে, হিসেব দিয়ে, জবাবদিহি করে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিত্র হয়, তাহলে আমি আপনি কখনো কখনো মনে করি একেবারে তো আন্দোলনে কাজ খারাপ করিনি, কোনোভাবে পার পেয়ে যাবো, হবে না। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, বিনা হিসেবে জান্নাতে যাওয়ার পথ কি? হিসাব ছাড়া এখন তো জান্নাতে যেতে হবে, কারণ হিসেব দিতে হলে তো আমি পারবো না, আপনিও যেহেতু পারবেন না, তাহলে কি হবে আমাদের? বিনা হিসেবে জান্নাতে যাওয়ার পথ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুল আমালু আফদাল, ঈমান বিল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ শাহাদাতুল্লাহ। দুটো কাজ তিনি বললেন, আইয়ুল আমালু আফদাল, দুটো ভালো কাজ তোমাকে বলে দিচ্ছি, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, এমন ঈমান যে ঈমান তোমাকে সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানির জন্য প্রস্তুত করবে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া শাহাদাত ফিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তোমাকে শাহাদাতের জন্য সব সময় প্রেশান করে তোমার চেষ্টায় লিপ্ত রাখবে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই দুটো কাজই কেবল তোমাকে বিনা হিসেবে জান্নাতে যেতে পারে। এই কথা হযরত আব্দুল্লাহ জিল বাজে দেন যদি আল্লাহ তাআলা শোনার সাথে সাথে এক হাতের খেজুর মুখে দিলেন, আর এক হাতের খেজুর গুলো ঝাপটা দিয়ে ফেলে দিয়ে স্ত্রীর কাছে বিদায় নিয়ে আসতে গিয়েছেন যে আমি আল্লাহ রসুলের সাথে যুদ্ধে যাচ্ছি, হয়তো তোমার সাথে আর দেখা নাও হতে পারে। তারা জানতেন এই সব পথে পা বাড়ানো মানে হচ্ছে নিশ্চিত শাহাদাতের মুখোমুখি হওয়া। এই পরবর্তী ঘটনা অনেক লম্বা, শুধু সরকার এটুকু বলি, তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু অসুস্থ হয়ে পড়লেন, বিছানায় ইন্তেকাল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সংবাদ আসলো আব্দুল্লাহ জিল বাজে দেন যদি আল্লাহ তাআলা ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানালেন, তিনি জানা যায় নিজেই ইমামতি করলেন। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জানা যায় ইমামতি করা মানে তিনি নিশ্চয় আশারায় মুবাশশারা, তিনি শীর্ষসংখ্যক প্রাপ্ত লোক। রাসূল করিম সাল্লাম হযরত আব্দুল্লাহ জিল বাজে দেন যদি আল্লাহ তাআলার কফিন যখন কবরে রাখতে যাবেন, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুপাশে কবরে দাঁড়িয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তোমরা কবর থেকে উঠে আসো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আব্দুল্লাহ জিল বাজে দেনের কফিন কবরস্থ করতে চাই। তিনি নেমে গেলেন, নেমে কফিনটি যখন কবরস্থ করলেন পাথর দিয়ে ঢেকে দিলেন, এবার দাঁড়িয়ে কবরের পাশে হাত তুললেন আল্লাহ তাআলার দরবারে, মোনাজাত করলেন, জান্নাতি হিসাবে সাক্ষী দিলেন, আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিলেন, আল্লাহ এই আব্দুল্লাহ জিল বাজাদাইন যাকে একটু আগে কবরস্থ করা হয়েছে, আমি আল্লাহ রাসূল, আমি সাক্ষী দিচ্ছি তিনি শেষ মুহূর্ত পর্যন্ত আপনার দিনের জন্য একজন মুজাহিদ হিসেবে নিজেকে উপস্থাপন করেছে, যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়বেন, শহীদ হবেন, সেই তামান্না নিয়ে তিনি ইন্তেকাল করেছেন, আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান, কাফা বিল্লাহি ওয়াকিল, অভিভাবক হিসেবে আপনি যথেষ্ট আল্লাহ। এই কথা বলে তিনি মোনাজাত দোয়া শেষ করলেন। আবু বকর ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঝাঁপকে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ কোন সাহাবী যার জন্য আপনি এরকম দোয়া করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ঘটনা বললেন যে তিনি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, জিহাদে অংশগ্রহণ করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে নিজেকে নিবেদিত করার জন্য যখন তিনি আমার সেই সভা থেকে, সেই বৈঠক থেকে উঠে দৌড়ে বাড়িতে রওনা দিয়েছেন, তখন আল্লাহ তাআলা আমার কাছে ফেরেশতা পাঠিয়ে জানিয়ে দিয়েছেন এই আব্দুল্লাহ জিল বাজাদে জীবিত থাকা অবস্থায় তালিকায় তার নাম লিপিবদ্ধ করে দেওয়া হোক। আপনারাও যারা এখানে, আপনি জীবিত অবস্থায় আল্লাহ তাআলা শাহাদাতের তালিকায় নাম লেখাতে পারেন, সেটার জন্য শুধু আপনার তামান্না, শুধু প্রেশানি থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, কোরবানি স্যাক্রিফাইস থাকতে হবে, সেটার জন্য আপনাকে প্রিপারেশন থাকতে হবে, সেটার জন্য আপনাকে নিজেকে প্রেজেন্টেশন করতে হবে যে আমি সমস্ত নির্যাতন নীতির অনুপেক্ষা করে আল্লাহর দিনের জন্য নিজেকে তৈরি করতে চাই, প্রস্তুত রাখতে চাই। তাহলেই কেবল আপনি জীবিত থাকা অবস্থায় এই সুসংবাদ প্রাপ্তদের তালিকায় নাম লিপিবদ্ধ করতে পারেন। হাদিসে এসছে কাল কিয়ামতের কঠিন ময়দানে
যখন দুটো সারি হবে, শোহাদাতের দুটো মিছিলের সারি হবে, একটি হজরত হামজা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যারা সরাসরি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, আর একটি হজরত আব্দুল্লাহ জিল বাজাদান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একটি শাহাদাতের মিছিলের সারি হবে, যেখানে এই জীবন্ত শহীদের তালিকার নাম লিপিবদ্ধ করে দেওয়া হবে। আপনি আমি চাইলে আল্লাহ যদি দয়া করেন আমাদেরকে শহীদ করবেন, যদি আল্লাহ তাআলা পছন্দ করেন আমাদেরকে জীবিত রেখে কাজী করলেও আল্লাহ তাআলা আমাদেরকে শাহাদাতের মর্যাদায় হযরত আব্দুল্লাহ জিল বাজাদান রাদিয়াল্লাহু তাআলার অনুমতি করে দিতেও পারেন। চলুন আমরা সেই তামান্না, সেই পেশানি, সেই আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রংপুর সহ গোটা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে বেরিয়ে পড়ি। তাহলেই কেবল বাংলাদেশে ইসলামী আন্দোলনের পতাকা উঠবে, আমাদের শহীদের রক্তের যথার্থ বদলা আমরা নিতে পারবো, এবং আমাদের সমস্ত ত্যাগ কোরবানি দুনিয়ার জীবনে সফল হবে, পরকালে